Welcome to the 15th lecture of the vocabulary course. আমাদের আজকের প্রথম চ্যাপ্টারের নাম Understand the Meaning. Understanding the Meaning চ্যাপ্টারের প্রথমেই আমরা দেখব Easy to Understand বা সহজে বোঝা যায় এই ধরনের শব্দগুলো সিনোনিম. Discernible, যেটা ডিসার্ন করা যায়. Ostensible, যেটা বুঝবেন না সেটা হচ্ছে Tensible, কারণ সেটা আপনাকে টেন্স করে দেবে. আর যেটা সহজেই বোঝা যাচ্ছে সেটা হচ্ছে Ostensible. Limpid, Lucid এবং Pellucid খুবই রাইমিং তিনটা ওয়ার্ড, তিনটার মিনিংই খুবই ক্লিয়ার. লিম্পিড শব্দটা পানির ক্ষেত্রে ব্যবস্থা করা যায়, একদম স্বচ্ছ এই ধরনের কিছু. লুসিডটাও ইউজ করা যায় সেভাবেই, লুসিড থেকেই পেলুসিড. কনস্পিকুয়াস খুব সোজা একটা ওয়ার্ড. একই রকম আরেকটা ওয়ার্ড হচ্ছে পারস্পিকুয়াস. এই দুইটাও রাইমিং ওয়ার্ড এবং একই রকম প্রায় কাছাকাছি একটা শব্দ হচ্ছে পিকচারস্কো. পিকুয়াস, পিকুয়াস এবং পিকচার মানে চিত্রবৎ, পরিষ্কার, এরকম শব্দগুলো হচ্ছে এই তিনটা শব্দ. ব্ল্যাটেন্ট খুব সোজা একটা শব্দ, আমরা খুবই ইউজ করি, একদম মানে ঠোঁটকাটা বলতেও এটা ইউজ করা হয় যে খুবই বেশি স্পষ্ট. আর এটার আরেকটা মিনিং হতে পারে নয়েজি বা আনএশ্যামড, ওই যে ঠোঁটকাটা বা লজ্জাহীন. ম্যানিফেস্ট, ম্যানিফেস্টো শব্দটা আমরা সবাই জানি, যেখানে মধ্যে সব কিছু ক্লিয়ার করে বলা থাকে যে আমরা এটা করবো ওটা করবো. ভোটের নির্বাচনের জন্য যেসব ম্যানিফেস্টো থাকে ওখান থেকে মনে রাখতে পারেন ম্যানিফেস্ট. এটার আরেকটা মিনিং হচ্ছে এভিডেন্ট বা ভিজিবল. আনএম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস শব্দটা আমরা সবাই জানি, সাথে আন যোগ করে দিলেই হয়ে যাবে আনএম্বিগুয়াস. আনইকুইভোকাল, আমরা ইকুইভোকেট শব্দটা পড়েছিলাম, যেটা অর্থ হচ্ছে মিথ্যা কথা বলা, যেটা অ্যাডভোকেটরা বলে. এভাবে মনে রাখবেন যে ইকুইভোকেট করে ওরা কোনো একটা জিনিসকে খুব ঘোলাটে করে ফেলে এবং সেটাই হচ্ছে ইকুইভোকাল, এবং যেটা ঘোলাটে নয় সেটা হচ্ছে আনইকুইভোকাল. আমরা একটু পরেই ইকুইভোকাল শব্দটা আবার দেখব. এক্সপ্লিসিট খুব সোজা শব্দ. নোটেবল, যেটা নোটিস করা যাচ্ছে খুব সোজা, নোটিসেবল বা নোটেবল. অবট্রুসিভ, এটাকে এভাবে মনে রাখতে পারেন যে ইন্ট্রুসিভ পিপলগুলো হচ্ছে যারা আপনাকে ডিস্টার্ব করে, যারা আপনাকে অ্যানয় করে এবং আপনি বুঝতে পারেন না যে তারা কেন এরকম করে, তো দে আর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড. আর অবট্রুসিভ হচ্ছে যারা ইজি টু আন্ডারস্ট্যান্ড. হার্ড টু আন্ডারস্ট্যান্ড, এটার সিনোনিমগুলো হচ্ছে হারমেটিক. আমরা হারমিস শব্দটা জানি যে একা একা থাকে, আর যারা একা একা থাকে তারা খুবই দুর্বোধ্য টাইপের পার্সন হয়, হারমেটিক. এনিগম্যাটিক, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এনিগমা মেশিন সেটার কথা জানি, অনেকে অনেকভাবেই এটার প্রমাণ পেয়েছি. একটা মুভি ছিল কেট উইন্সলেটের যেটার মধ্যে এনিগমা মেশিন ছিল, যারা কমান্ডোস গেম খেলেছেন সেটার মধ্যে এনিগমা মেশিন ছিল. সো দ্যাট ওয়াজ সামথিং হার্ড টু আন্ডারস্ট্যান্ড, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড. পন্ডারাস, পন্ডার শব্দটা হচ্ছে ভাবা, যে জিনিস নিয়ে ভাবতে হয় বেশি সেটাই হচ্ছে পন্ডারাস, হার্ড টু আন্ডারস্ট্যান্ড. অ্যাম্বিগুয়াস, আমরা এটাকে দেখেছি আনএম্বিগুয়াস. নেবুলাস, নেবুলা জিনিসটা মহাজাগতিক একটা জিনিস এবং খুবই ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, সেখান থেকেই মনে রাখা যেতে পারে. সিনেওয়াস, সিন থেকে এটাকে মনে রাখতে পারেন যে যারা পাপি বান্দা তারা এটা কেন করে আমি জানি না, যারা রেপ করে বাচ্চাদেরকে তারা এটা কোন হিসাবে করে আমরা কিছুই বুঝি না. সো সিনেওয়াস, হার্ড টু আন্ডারস্ট্যান্ড. ইনকনস্পিকুয়াস, আমরা এর আগে কনস্পিকুয়াস শব্দটা দেখেছি, সেখান থেকে ইনকনস্পিকুয়াস. অবস্কিওর, এটা খুব সহজ একটা শব্দ, বাংলাদেশে একটা ব্যান্ডও আছে অবশ্য অবস্কিওর নামে, হারাইও গেছে তারা. এনিওয়ে অ্যাবস্ট্রুস, এটার সাথে অবস্কিওরের অনেক মিল আছে, আবার এটাকে স্ট্রেসের সাথেও মিল করে মনে রাখতে পারেন. আনঅবট্রুসিভ, আমরা এর আগে অবট্রুসিভ শব্দটা দেখেছি. ইলিউসিভ, যেটা আপনাকে বারবার ইলিউড করবে বা আপনাকে ধরা দেবে না সেটা হচ্ছে হার্ড টু আন্ডারস্ট্যান্ড. এলিপটিক্যাল, যে জিনিসটা ঠিক আপনার মাথার ভেতর দিয়ে যাবে না, মাথার চারপাশ দিয়ে এলিপসিস আকারে ঘুরতে থাকবে সেটা হচ্ছে হার্ড টু আন্ডারস্ট্যান্ড. ইকুইভোকাল, আমরা এর আগে আনইকুইভোকাল দেখেছি. ওপ্যাক, খুব সহজ, আমরা হ্যালিন, স্বচ্ছ, ওপেক, অস্বচ্ছ বা ঘোলাটে এগুলো পড়েছি. প্রোফাউন্ড, এটা পন্ডারের সাথে মিল করে পড়তে পারেন. আর প্রোফাউন্ড, যেটা শুধু প্রফেশনালরাই ফাইন্ড করতে পারে, অনলি ক্যান বি ফাউন্ড বাই প্রফেশনালস, দ্যাট ইজ হার্ড টু আন্ডারস্ট্যান্ড. রেকন্ডাইট, এটাকে আমি মনে রেখেছি কনডুইট শব্দটা থেকে, যেটার মিনিং হচ্ছে ওয়াটার বা অন্যান্য ফ্লুইড কনভে করার জন্য যে চ্যানেল থাকে সেটা. তো মনে করুন যে সেটা খুঁজে পেতে অনেক কষ্ট হয় এবং খুঁজে পাওয়ার পরও কোন লাইন কোন দিক দিয়ে গেছে সেটা বুঝতে খুব কষ্ট হয়, দ্যাটস ওয়াই ইটস হার্ড টু আন্ডারস্ট্যান্ড. ভেইক, খুবই সোজা একটা শব্দ. কনভলিউটেড, এটাও খুবই সোজা একটা শব্দ. এরপরে আমরা চলে যাবো ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড দেখতে. এটার একটাই, সেটা হচ্ছে আনফ্যাদমেবল, যেটার কোনো ফ্যাদম লাগানো যায় না. সাগরের গভীরতা মাপা হয় ফ্যাদম দিয়ে, যে এটা এত ফ্যাদম, ওটা অত ফ্যাদম, তো যেটার কোনো ফ্যাদমই পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে আনফ্যাদমেবল বা ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড. এক্সপ্লেইন শব্দের কিছু সিনোনিম দেখব. এভেন্স, এটাকে আপনারা মনে রাখতে পারেন, এভেন্সের সাথে মাঝখানে যদি একটা ডিই বসিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে এভিডেন্স. এভিডেন্স দেয়া মানে হচ্ছে কোনো একটা কিছু ব্যাখ্যা করা, তো সেখান থেকেই এভিডেন্স হচ্ছে এক্সপ্লেইন. আনরাভেল, খুব সোজা একটা শব্দ. এলিউসিডেট, যেটাকে অন্য কোনো জিনিসকে লুসিড করে তোলে.
ইলুমিনেট যেটা অন্য কোনো জিনিসকে আলোকিত করে তোলে বা লুমিনাস করে তোলে। সো এক্সপ্লেইন, এক্সপ্লিকেট খুব সোজা এক্সপ্লেইনের মতোই, কনস্ট্রু, এখন কনস্ট্রু শব্দের অর্থ হচ্ছে কোন একটা জিনিসকে ট্রু বলে প্রমাণ করা, এখান থেকে মনে রাখতে পারেন। গ্লস ওভার আলোকিত করা, উজ্জ্বল করা, গ্লস শব্দটা আমরা জানি কিছুটা উজ্জ্বলতার সাথে সম্পর্ক আছে। ডিমিস্টিফাই, মিস্টিফাই মানে হচ্ছে কুয়াশাবৃত করা, ডিমিস্টিফাই মানে হচ্ছে কুয়াশা সরিয়ে দেওয়া, পরিষ্কার করে দেওয়া। রিভিল অর্থাৎ একদম সবার সামনে তুলে আনা। ডিভালজ এবং ডিসক্লোজ দুটো প্রায় একই রকম শব্দ। ডিভালজ শব্দটা আমরা আগেও একবার দেখেছিলাম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মধ্যে, জ্যাক স্প্যারো বলছিল যে ওয়ার আই ইন এ ডিভালজিটরি মুড, হোয়াট মাইট আই ডিভালজ এনিওয়ে। আর ক্লোজের উল্টাটাই হচ্ছে ডিসক্লোজ। প্লাম্প, এই শব্দটা আমরা সবাই জানি প্লাম্বিং বা প্লাম্বারদের থেকে, তো সেখান থেকে এটার আরও একটা মিনিং হয়, সেটা হচ্ছে ভালোভাবে পর্যবেক্ষণ করা আর গভীরতা নির্ণয় করা, তো আমরা নর্মালি জানি। একটা কমেন্ট কনটেক্সট দেখব। মেনি অফ দ্য স্টুডেন্টস থট দ্যাট ইট ওয়াজ নট ডিসার্নেবল বাট দ্য অথর ট্রাই টু সে ইন হিজ আর্টিকল, আই ফাউন্ড ইট হারম্যাটিক বাট নট আনফ্যাদমেবল ওয়েন আই প্লাম্ব ইট, আই থিঙ্ক ইট ইজ নিডেড টু বি এভিন্সড ফর এভরি ওয়ান টু আন্ডারস্ট্যান্ড ইট। এক্সপ্লেনেটরি অর্থাৎ যেটা সহজ করে কোনো একটা কিছু বুঝিয়ে দেয়, খুব সহজে বোঝা যায় এমন। এক্সপোজিটরি যেটা এক্সপোজ করে দেয়, এবং প্যারান্থেটিক্যাল বন্ধনীর মধ্যে আমরা যে জিনিসটাকে রাখি সেটা হচ্ছে বন্ধনীর ঠিক আগের শব্দটাকেই কিন্তু সেটা ব্যাখ্যা করে, সো দ্যাট ইজ সামথিং এক্সপ্লেনেটরি। পারস্পিকুইরি একটা শব্দ, এটার খুব সহজে মিনিং হচ্ছে সুস্পষ্টতা, আমরা একটু আগে পারস্পিকুয়াস শব্দটা দেখেছি। ট্যাবলো এটার অর্থ হচ্ছে স্পষ্ট বর্ণনা, ভিভিড ডিসক্রিপশন। স্ট্যাটিস্টিক্স বা ইকোনোমেট্রিক্সের মধ্যে স্পেসিফিক ট্যাবলো থাকে যেগুলোর মধ্যে বলা থাকে, একটা টেবিল এটা যেটার মধ্যে খুব সুন্দর করে নাম্বারগুলো সিকোয়েন্স আকারে সাজানো থাকে, যেখান থেকে আপনি খুব একটা ভিভিড ডিসক্রিপশন পেতে পারেন। পেটেন্ট শব্দটা আমরা নর্মালি জানি, কিন্তু এটার আরেকটা মিনিং হচ্ছে প্রকাশ্য বা প্রত্যক্ষ। এবিলিটি টু পারসিভ বা আন্ডারস্ট্যান্ড করার যে ক্ষমতা, সেটা হচ্ছে পারসপিক্যাসিটি, আমরা পারসপিক্যুয়াস দেখেছি আগেও। সেন্টিয়েন্স আপনার মাথার যেই কনশিয়াসনেস, সেটার কিন্তু আরেকটা মিনিং হচ্ছে সেন্টিয়েন্স। এবল টু পারসিভ এটার সিনোনিম হচ্ছে পারসিপিয়েন্ট, অর্থাৎ পারসেপশনের ক্ষমতা আপনার মধ্যে আছে। ডিসার্নিং যার মধ্যে ডিসার্ন করার ক্ষমতা আছে। সেন্টিয়েন্ট, সেন্টিয়েন্স আমরা একটু আগে দেখলাম। কেপেবল অফ বিইং পারসিভড অর্থাৎ বোঝার যে যাবে সেটার জন্য যে কোয়ালিটিটা লাগবে সেটা হচ্ছে কেপেবল অফ বিইং পারসিভড। এগুলো হচ্ছে প্যালপেবল এবং ট্যাঞ্জিবল, অর্থাৎ যেগুলো প্রত্যক্ষ করা যায়, ট্যাঞ্জিবল না হলে বা প্যালপেবল না হলে সেগুলোকে আন্ডারস্ট্যান্ড করা যাবে না। রোমান্টিসাইজ খুব সোজা একটা শব্দ, একটা ভার্ব যেটার মিনিং হচ্ছে রোমান্টিকভাবে ব্যাখ্যা করা। প্রাইম অফ এ সি প্রথম দৃষ্টিতে বা একদম প্রধান দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে। মিসকনস্ট্রু আমরা কনস্ট্রু পড়েছি যে ব্যাখ্যা করা, সেখান থেকে মিসকনস্ট্রু হচ্ছে ভুল ব্যাখ্যা করা। ইমব্রকলিও শব্দের অর্থ হচ্ছে ভুল বোঝাবুঝি, আমরা এর আগে একটা চ্যাপ্টার দেখেছিলাম যে ডিলেমা, কোয়ান্ডারি, ইমব্রকলিও ওগুলোর অর্থ হচ্ছে ভুল বোঝাবুঝি। একটা কম্বাইন্ড কন্টেক্সট দেখবো, কিন্তু তার আগে বলে নিচ্ছি সেই কম্বাইন্ড কন্টেক্সটা হবে ডেডিকেটেড টু সাম অফ দ্য বিউটিফুল স্মাইলস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে এনিওয়ে, ইফ ইউ সি এ গার্ল স্মাইলিং এট ইউ, ডু নট রোমান্টিসাইজ দ্য স্মাইল দ্যাট শি ইজ ইন লাভ উইথ ইউ, ইট মে লুক টেম্পটিং প্রাইম অফ এ সি, বাট দেয়ার ইজ এ চান্স টু মিসকনস্ট্রু অ্যান্ড রিস্ক অফ ইমব্রগলিও। সেমান্টিক্স এবং সেমিওটিক্স খুব কাছাকাছি দুটো শব্দ এবং খুব কমন দুটো শব্দ। সেমান্টিক্স হচ্ছে দ্য স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ, মানে একই শব্দের তো অনেকগুলো মিনিং হতে পারে, সেগুলো নিয়ে যে স্টাডি সেটা হচ্ছে সেমান্টিক্স। আর সেমিওটিক্স হচ্ছে চিহ্ন বা কোনো প্রতীক ব্যবহার করে যোগাযোগ করা, আর চিহ্ন ব্যবহার করে অর্থ উৎপাদন করার এই যে পদ্ধতি, এই পদ্ধতির সাথে রিলেটেড সব কিছুকে বলা হয় সেমিওটিক। ইমপ্লিসিট এবং ট্যাসিট এই দুটো শব্দের অর্থ হচ্ছে ইমপ্লাইড, কখনো হয়তো বা মুখে বলা হয়নি কিন্তু কাজে কর্মে হয়তো বা বুঝিয়ে দেওয়া হয়েছে। ভালোবাসার জিনিসটা অনেকটা এরকম, অনেক সময় মুখে বলা হয় না, উজ্জ্বল থাকে। ডিনোটেশন শব্দের অর্থ হচ্ছে মিনিং, এবং কনোটেশন শব্দের অর্থ হচ্ছে সেকেন্ডারি মিনিং। ডিনোট করা থেকে ডিনোটেশন মিনিং এটা মনে রাখা যেতে পারে, আর কন শব্দের অর্থ হচ্ছে ঠগ বা প্রতারক, সেখান থেকে কনোটেশন শব্দের অর্থ হচ্ছে সেকেন্ডারি মিনিং। আর এটার ভার্ব হচ্ছে কনোট বা কোনো একটা সেকেন্ডারি মিনিং বলা। তো কনোটেশন জিনিসটা ডিরেক্ট না, একটু বিকৃত, আর এই বিকৃত জিনিসটার ইংরেজি হচ্ছে স্কিউড। যারা স্ট্যাটিস্টিক্স পড়েছেন স্কিউনেস সম্পর্কে জানেন, তারা জানেন যে স্কিউনেসটা হচ্ছে কীভাবে বাঁক নেয় বা কীভাবে বিকৃত হয়, তো সেখান থেকে স্কিউড হচ্ছে বিকৃত। ইন্ডাকশন এবং ডিডাকশন বেশ মজার দুটো শব্দ। ইন্ডাকশন হচ্ছে কোনো একটা ফ্যাক্ট থেকে কোনো একটা জেনারেল প্রিন্সিপাল বের করা, যেমন আমি জানি যে এটা হচ্ছে ফ্যাক্ট এবং এটা হচ্ছে ফ্যাক্ট, এবং এখান থেকে আমি একটা জেনারেল প্রিন্সিপাল বের করলাম যে এই জাতীয় সব সিচুয়েশনে যদি বাকি সব কিছু ঠিক থাকে তাহলে এই নীতিতে এরা কাজ করবে।
আর ডিডাকশন তো ডিডিউস করা থেকে আমরা জানি যে আমি জানি যে জেনারেল প্রিন্সিপালগুলো কী, এবং সেখান থেকে আমি এখন ফ্যাক্ট বের করব। যেমন শার্লক হোমস তো ডিডিউস করতো, কোনো একটা মার্ডার সিনে গেল সেখান থেকে সে একটা ফ্যাক্ট বের করতে পারতো। তো এভাবে মনে রাখতে পারেন যে ইন্ডাকশন হচ্ছে হেড টু ফিল্ড, আর ডিডাকশন হচ্ছে ফিল্ড টু হেড। অপিনিয়ন শব্দটা সবাই জানেন, এটার অর্থ হচ্ছে মতামত, আর এখান থেকে এটার ভার্ব হচ্ছে ওপাইন বা মত প্রকাশ করা। এটার আরেকটা সিনোনিম হচ্ছে পজিট। ওপাইন এবং পজিট আমরা শব্দ দুটো এইমাত্র দেখলাম। আরেকটা শব্দ হচ্ছে ওয়াফল, স্পিক ইকুইভোকালি বা হেজিটেন্টলি কোনো একটা কথা বলা। ইনআর্টিকুলেট, আর্টিকুল শব্দটা আমরা জানি যেটা কোনো একটা কিছু আর্টিকুলেট করে বা বর্ণনা করে, সেখান থেকে ইনআর্টিকুলেট হচ্ছে যেটা ব্যাখ্যা করতে পারে না সেটা। আর ইনসলিউবল, যেটা ব্যাখ্যার অতীত, যেটার আসলে যেটাকে আপনি মাথার মধ্যে সলভ করতে পারছেন না। ওকে, এই শব্দগুলো দিয়ে আমরা একটা কমেন্ট কনটেক্সট দেখব। হি ওয়াজ ওয়াফলিং ওয়েন উই আস্কড হিম হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট। হি স্যাড দ্যাট ইট ওয়াজ অ্যান ইনআর্টিকুলেট এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য মিস্ট্রি অফ দ্য ইভেন্ট ওয়াজ ইনসলিউবল। There is no way he can opine about the event or posit anything on what happened. Come on guys, it was the first night of his married life. যুদ্ধের শুরুতেই আমরা দেখব কিছু অস্ত্রের নাম, খুব অল্প কিছু অবশ্য। প্রজেক্টাইল, এটার অর্থ হচ্ছে মিসাইল। এখন আমরা প্রজেক্টাইল শব্দের অর্থ বুঝি সঞ্চার পথ, এটা আমরা আগে পড়েছি, কিন্তু এটার অর্থ হচ্ছে মিসাইল, এটা হয়তো আগে জানতাম না। এই ছবিটা দেখলে ভালোভাবে বোঝা যাবে, দুটো মিনিংই বোঝা যাবে। ভলে, ফ্লাইট অফ মিসাইলস, অর্থাৎ একসাথে অনেক কিছু মারা, এটা মেনলি তীরের ক্ষেত্রে ইউজ করা হয়, একসাথে অনেকগুলো তীর মারাকে ভলি বলে। ছোট্ট একটা সিন দেখি আসুন লর্ড অফ দ্য রিংস থেকে, যখন হেলমস ডিপে যুদ্ধ হচ্ছিল, তো তখন রাজা কি অর্ডার দিয়েছিল। সো ইট বিগিনস, এখন নেক্সট শব্দ হচ্ছে মেইস বা ব্লাজন। এগুলো হচ্ছে মেডিয়েভাল বা মধ্যযুগীয় একটা গদা টাইপের একটা অস্ত্র, তো সোজা কথায় গদা বা ক্লাব আর কি, দেখতে হচ্ছে অনেকটা এরকম। কম্ব্যাটিভ বা মারমুখী, রণলিপসু, একটা বাংলা জিয়ারি ওয়ার্ড এটা। এনিওয়ে, এটার কিছু সিনোনিম দেখব। মিলিটেন্ট, খুব সোজা একটা শব্দ, আজকাল তো মিলিটেন্ট মুসলিম, মিলিটেন্ট এথিয়েস্ট, এই শব্দগুলো খুবই জনপ্রিয়। মিলিটেন্ট এথিস্টরা খালি বই পড়ে, আর মিলিটেন্ট মুসলিম বা মিলিটেন্ট খ্রিশ্চিয়ানরা। ওকে, নেক্সট। বেলিকোস, যখন আপনার পেটের অবস্থা থাকবে কষা, অর্থাৎ বেলি থাকবে কষা, তো তখন কিন্তু আপনি খুবই মারমুখীই থাকবেন, তখন টয়লেটে গিয়ে ভয়ানক ভয়ানক শব্দ করতে হবে। এনিওয়ে, এটার নাউন হচ্ছে বেলিকোস, এটি যেটার অর্থই হচ্ছে রণলিপসুতা বা মারমুখিতা। এ সাডেন অ্যান্ড ডিসাইসিভ চেঞ্জ অফ গভর্নমেন্ট ইলিগালি অর বাই ফোর্স, অর্থাৎ পশ্চাৎ দেশে লাথি মেরে সরকারকে বের করে দেওয়া। এটার খুব সহজ একটা সিনোনিম হচ্ছে কু, যেটা আমরা সবাই জানি, সামরিক কু। আর এটার খুব কাছাকাছি একটা শব্দ হচ্ছে কুরেটা। 2006 সালের 20 সেপ্টেম্বরে ব্যাংকক পোস্টের যেই ফ্রন্ট পেজের টাইটেলই ছিল শুধু এটা, কুরেটা। আপনারা যারা 2006-এর এই রাজনৈতিক ফলো আপগুলো করেছেন, তারা জানেন যে এটা কী নিয়েছিল। পুচ, শুনতেই বোঝাচ্ছে এটা একটা জার্মান শব্দ, অ্যাকচুয়ালি সুইস জার্মান, তো এটার মিনিং হচ্ছে কু বা কুরেটা। ইনজিওর, অর্থাৎ আঘাত করা, এটার একটা সিনোনিম হচ্ছে মিউটিলেট, এটা আমরা সবসময় পড়ে থাকি। মেইম, যখন আপনার এইম মিস হয়ে যাবে তখন কিন্তু এটা অন্যদেরকে ইনজিওর করে দেবে, সেখান থেকে মনে রাখতে পারেন। ম্যাঙ্গল, আপনি মেরে যখন অ্যাঙ্গেল চেঞ্জ করে দিচ্ছেন, অর্থাৎ তখন হচ্ছে আপনি ইনজিওর করছেন। ইম্পেয়ার, এটা খুব সোজা একটা শব্দ। কমপ্লিট ডিস্ট্রাকশন, তো মানে সমূলে বিনাশ, এটার জন্য আমরা দুটো সিনেমার নাম দেখব। প্রথমটা হচ্ছে অ্যানাহিলেশন, সিনেমার নাম হচ্ছে মর্টাল কম্ব্যাট অ্যানাহিলেশন। নিহিল, এই ওয়ার্ড রুটটা হচ্ছে সবকিছু ধ্বংস ধ্বংস করে দেওয়া, সেখান থেকেই নিহিলিস্ট এসেছে, অ্যানাহিলেট এসেছে, সেখান থেকেই অ্যানাহিলেশন। পারডিশন, টম হ্যাংসের একটা খুব বিখ্যাত মুভি আছে, সেটা হচ্ছে রোড টু পারডিশন, অর্থাৎ ধ্বংসের দিকে। সিনেমাটা দেখলেই বুঝবেন যে কী কাহিনী ছিল। এনিওয়ে, ডিস্ট্রয় কমপ্লিটলি, এটার সিনোনিম হচ্ছে অবলিটারেট, খুব সোজা একটা শব্দ আমরা জানি। অ্যানাইহিলেট, আমরা এর আগে অ্যানাইহিলেশন দেখেছি,
পালভেরাইজ, আপনারা পালভেরাইজের শব্দটা চিনেন, এটা অর্থ হচ্ছে একদম মানে একদম গুঁড়া গুঁড়া করে দেওয়া, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া আর কি। রেইস, যারা আন্ডারওয়ার্ল্ড মুভিটা দেখেছেন এবং ওখানে রেইস ক্যারেক্টার সম্বন্ধে জানেন, অর্থাৎ একে দেখলেই বোঝা যায় যে সে আসলে সবকিছু ডিস্ট্রয় করতে সক্ষম। পগ্রম শব্দের অর্থ হচ্ছে একদম সুসংগঠিতভাবে সংখ্যালঘুদেরকে হত্যা করা। হিটলার এটা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, বাংলাদেশ ইন্ডিয়াতে মাঝে মাঝে এই জিনিসটা দেখা যায়। হ্যাভক বেশ কমন একটা শব্দ, এটার অর্থ হচ্ছে ব্যাপক ধ্বংস, আর ব্যাপক ধ্বংসের কারণ হচ্ছে স্কাউর্জ। স্কাউর শব্দটা বেশ পরিচিত, এটার অর্থ হচ্ছে ব্যাপক খানাতল্লাশি চালানো। সেখান থেকেই মনে রাখতে পারেন এভাবে যে খানাতল্লাশিটা কেন চালানো হচ্ছে, যাতে একটা স্কাউর্জ আনা যায় বা ব্যাপক ধ্বংসের কারণ আনা যায়। এরপর আমরা একটা কম্বাইন্ড কন্টেক্সট দেখবো হিটলারকে নিয়ে। অ্যাডলফ হিটলার ওয়াজ এ মিলিটেন্ট ম্যান, হিজ বেলিকোসিটি টুক দ্য ওয়ার্ল্ড ইন টু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হি স্টার্টেড এ পগ্রম এগেইনস্ট দ্য জু, মিউটিলেটেড দেম, হি ওয়ান্টেড টু অবলিটারেট দেম। দ্য হ্যাভক অফ দ্য ওয়ার ওয়াজ সো ফ্রাইটেনিং দ্যাট ইভেন সাম জার্মান মিলিটারি অফিসার্স ওয়ান্টেড এ কু বাই কিলিং হিটলার অ্যান্ড এন্ড দ্য স্কোর্জ। চ্যাম্পিয়ন শব্দের অর্থ বিজয়ী আমরা সবাই জানি, তবে এটা আরেকটা অর্থ হতে পারে মিলিটারি সাপোর্ট দেয়া। যেমন আমরা পত্রপত্রিকায় পড়ে থাকি যে ইউএসএ চ্যাম্পিয়ন সাম কান্ট্রি, অর্থাৎ তাদেরকে মিলিটারি সাপোর্ট দিয়েছে। কনস্ক্রিপ্ট, স্ক্রিপ্ট হচ্ছে মনে করেন লিপিবদ্ধ করা, আর কন হচ্ছে উইথ বা টুগেদার। তো কনস্ক্রিপ্ট শব্দের অর্থ হচ্ছে সামরিক বাহিনীতে নিজের নামটা লিপিবদ্ধ করা, নিজের নাম যোগ দেয়া। কমান্ডিয়ার, এটা অর্থ হচ্ছে পরিচালনা করা, কোনো একটা জাহাজ পরিচালনা করা হতে পারে, সৈন্য পরিচালনা করা হতে পারে। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মধ্যে জ্যাক স্প্যারো বলছিল যে আই ওয়ান্ট টু কমান্ডিয়ার ওয়ান অফ দিস শিপ, গো টু টর্টুগা অ্যান্ড স্পিল অ্যান্ড বার্ন। ইনফিল্ট্রেট, খুব কম একটা শব্দ, যারা ওয়ার মুভি দেখেন অথবা গেমস খেলেন ওখানে প্রায়ই বলা থাকে গেমসের মধ্যে যে ইনস্ট্রাকশন হচ্ছে যে আপনাকে ইনফিল্ট্রেট করতে হবে এনিমি ক্যাম্পের মধ্যে, অর্থাৎ অনুপ্রবেশ করতে হবে, ওদেরকে না জানিয়ে প্রবেশ করতে হবে। আর মার্শাল তো বেশ কমন একটা শব্দ, ওয়ার লাইক বা সামরিক। এই শব্দগুলো নিয়ে একটা কম্বাইন্ড কন্টেক্সট দেখবো। দ্য সাকসেস অফ দ্য ওয়ার ডিপেন্ডস অন টু মেজর থিংস, হাউ মেনি সোর্সেস আর রেডি টু চ্যাম্পিয়ন ইউ ইন দ্য মার্শাল ফোর্স, হুইচ ইনক্লুডস কনস্ক্রিপ্টিং ইয়াং সোলজার্স, অ্যান্ড হাউ মাচ ক্যান ইউ ইনফিল্ট্রেট ইন দ্য এনিমি ফোর্স অ্যান্ড কালেক্ট সাম সিক্রেট ইনফরমেশন। You have to protect your own bastion too, so that the enemy can't commandeer it by force. Antebellum, ant ei word root ta somanda amra time chapter e porechhilam, which dictates something about the past. So antebellum hocche juddho purbobortii shomoy sankranto, especially American je civil war chilo 1860 theke 1864 otar purbobortii shomoy sankranto kahini bola hoy antebellum kahini. Parle, Pirates of the Caribbean e amra onek bari dekhechi ei shobdo ta ebong khubi mojar ekta shobdo chilo oi cinemate seta. যেটার মিনিং ছিল সচরাচর সমঝোতার জন্য যে আলোচনা করে শত্রুরা সেটা। বিভোয়াক, এটার অর্থ হচ্ছে অস্থায়ী শিবির স্থাপন। আর্সেনাল, আর্সেনাল নামে একটা টিম আছে ফুটবল, আপনারা সবাই জানেন, তো মনে করবেন যে তাদের প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে একটা একটা অস্ত্র, এবং আর্সেনাল শব্দের অর্থ হচ্ছে অস্ত্রাগার। সেন্টিনেল, ম্যাট্রিক্স সিনেমাটার মধ্যে অনেকবার এই ডায়লগটা ছিল যে সেন্টিনেলরা আসছে, সেন্টিনেলরা দেখতেও খুবই ভয়াবহ ছিল। এনিওয়ে, মার্সেনারি খুব সহজ একটা শব্দ, ভাড়াটে যোদ্ধা সবাই জানি। অ্যামাজন, নারী যোদ্ধা অনেকেই আমরা জানি। আর্মাডা, স্প্যানিশ আর্মাডা, এটা নিয়ে আমরা অনেক কাহিনী পড়েছি, যখন তারা তাদের একদম পাওয়ারের হাইটে ছিল তখন তারা তাদের আর্মাডাকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছিল। কোহর্ট, অস্ত্রসজ্জিত বাহিনী, এবং এটার আরেকটা মিনিং হতে পারে গ্রুপ। যখন আমরা কোনো বিদেশে অ্যাপ্লাই করি কোনো একটা ইউনিভার্সিটিতে, তখন ওরা বলে যে দ্য ওভারঅল অ্যাপ্লিক্যান্ট কোহর্টদের মধ্যে থেকে তোমাকে নেওয়া হলো, অর্থাৎ ওভারঅল অ্যাপ্লিক্যান্টদের যে পুল বা গ্রুপ সেখান থেকে তোমাকে নেওয়া হলো। ক্যাভালকেড, কুচকাওয়াজ, ক্যাভালরি, এখান থেকে মনে রাখতে পারেন ক্যাভালরিলাম মিলে যেটা করে সেটা হচ্ছে কুচকাওয়াজ করে বা ক্যাভালকেড করে। ফ্যালাঙ্কস, সৈন্যশ্রেণী বা ব্যূহ, এটা মনে রাখতে পারেন বডির একটা ফ্যালাঙ্কস আছে সেখান থেকে, যদিও ফ্যালাঙ্কস বলতে বোঝানো হয় যে আঙ্গুলের কোনো একটা হাড়, ছোট্ট একটা হাড়, যেটা আপনার সুরক্ষার খুব একটা কাজে লাগে না, বাট এনিওয়ে যখন একটা আর্মির দিকে যাচ্ছি তখন ওদের ফ্যালাংস অনেক বড় হয় এবং সুরক্ষার কাজ করে, এভাবে মনে রাখতে পারেন। এইজেস, এটার মিনিং হচ্ছে বর্ম বা সুরক্ষা, এটাকে আপনি মনে রাখতে পারেন যে যেটা আপনার এইজ লম্বা করে দেবে সেটাই হচ্ছে এইজেস। আর এটা একটা মিনিং হতে পারে স্পন্সরশিপ। এগুলো নিয়ে একটা কমেন্ট কন্টেক্স দেখব। ইন দ্য অ্যান্টিবেলাম পিরিয়ড বোথ সাইডস ওয়ার অ্যাফ্রেড, দ্য পার্লে বিটুইন দ্যাম ফেইলড। Both sides started to establish their bivouac. They gathered their army in bastion and took arms from the arsenal. Sentinels were placed on the towers to be on the lookout. Both parties hired mercenary from outside. There were even some Amazons. Their armada was so big that it was a frightening scene. On the day of the war, the cohorts came out in the field with cavalcade. They formed many phalanx.
Each one was trying to break other party's aegis. Scabbard শব্দের অর্থ হচ্ছে তরবারির খাপ। যারা হ্যারি পটার পড়েছেন তারা জানেন যে স্ক্যাবার্স ছিল রনের ইঁদুর। এখন রনের ইঁদুরের সাথে স্ক্যাবার্স বা খাপ বা লুকিয়ে রাখা, এটা কি সম্পর্কে এটা আমি বলবো না, বললে স্পয়লার হয়ে যাবে, আপনারা দেখে নেবেন অথবা প্লিজ বইটা পড়ে নেবেন। আর স্ক্যাবার্ডের মধ্যে তরবারিটাকে ঢোকানোর যে অ্যাক্ট সেটাকে বলা হয় শীত, অর্থাৎ তরবারিকে খাপে ঢোকানো। এক লাইনের মধ্যে এভাবে বলা যায় যে দ্য সোলজার শীত হিজ সোর্ড ইন হিজ স্ক্যাবার্ড।